দৈনন্দিন জীবনের টুকরো কিছু গল্প দিয়ে সাজানো জলছবির বিশেষ অরিজিনাল অডিও বুক সিরিজ জানলার সিজন 1। আজকের গল্প পিছুটান, গল্প পাঠে ও লেখায় শ্রাবস্তী সাহা, গল্পের সূত্রধার আমি ইমন খাঁ, সঙ্গীত পরিবেশনায় এবং গায়িকার কণ্ঠে দীপাবলী মুখার্জি, ভিডিওগ্রাফি এবং এডিটিংয়ে ইমন খাঁ, অডিও এডিটিংয়ে দীপাবলী মুখার্জি, ডিম অ্যাসোসিয়েশন ঐশিকী বন্দ্যোপাধ্যায় ও ত্রি অধিকারী। শুরু হচ্ছে আপনাদের সকলের সামনে জলছবির বিশেষ অরিজিনাল অডিও বুক সিরিজ জানলার সিজন 1 এর চতুর্থ পর্ব পিছুটান। ট্রেনের প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুম ভাঙল। ডান দিকের জানলা দিয়ে দেখলাম ট্রেনটা কোনো একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্ম ভর্তি লোক, সবাই যে যার মালপত্র নিয়ে ছুটছে, কারোর মুখে ঘুরতে যাওয়ার আনন্দ স্পষ্ট আর কারোর মুখে ঘরে ফেরার বিরহের আভাস। তারপর চোখ ঘুরিয়ে ট্রেনের ভিতর দিকে তাকালাম। ফার্স্ট ক্লাস কোচ হওয়ায় সেরকম বিশেষ কোনো হই হট্টগোল নেই ট্রেনের ভিতরে। সবাই নিজের মতো বসে আছে, কেউ এসে ঠান্ডা হাওয়ায় ঘুমোচ্ছে, তো কেউ আপন মনে কানে ইয়ারফোন খুঁজে সিনেমা দেখছে, আবার কেউ বই খবরের কাগজ পড়ছে, আর যারা পরিবারের সাথে এসেছেন তারা নিজেদের মধ্যে গল্প করছে। আমি আমার হাতগুলির দিকে তাকালাম। বিকেল 5টা বাজে। আমার পাশে একজন মাঝবয়সী বাঙালি ভদ্রলোক বসেছিলেন। জিজ্ঞেস করলাম, আঙ্কেল, ট্রেন কি লেট আছে? না না, ট্রেন ঠিক টাইমেই ভুবনেশ্বর পৌঁছবে। আমি আবার বাইরের দিকে তাকালাম। ট্রেন এবার আস্তে আস্তে গতি বাড়াতে শুরু করেছে। ধীরে ধীরে ট্রেন প্ল্যাটফর্ম, মানুষজন, ছোট ছোট গাছপালা ছাড়িয়ে আবার ছুটতে শুরু করেছে। অজান্তেই আমার দুচোখ ছলছল করে উঠল। আবার না আছে ঘুরতে যাওয়ার আনন্দ, আর না আছে ঘরে ফেরার বিরহ। জীবনে প্রথমবার বাড়ি থেকে দূরে পড়তে যাচ্ছি। একদিকে যেমন নতুন অভিজ্ঞতার সাক্ষী হওয়ার আনন্দ আছে, ঠিক তেমনই আছে বাড়ি থেকে দূরে চলে আসার বিরহ। আমি চিরকাল বাইরে পড়তে যেতে চেয়েছিলাম, একা জীবনযাপন করতে চেয়েছিলাম, কিন্তু কখনো ভাবিনি যে বাড়ি থেকে দূরে চলে যেতে আমার এত কষ্ট হবে। আজকে হঠাৎ যেন নিজের শহর, নিজের জন্মস্থানকে আরো বেশি করে আপন মনে হচ্ছে। যে কলকাতা শহরটাকে কাল পর্যন্ত বস্তা বোঝা একঘেয়ে মনে হত, সে কলকাতা শহরেই ছুটে ফিরে যেতে ইচ্ছে করছে আমার। চোখের সামনে স্কুলের বন্ধুদের সাথে কাটানো সব মুহূর্তগুলো যেন ভেসে উঠছে। সেই টিউশন ক্লাসে প্রথম কোনো ছেলেকে দেখে ভালো লাগা, প্রথম প্রেম, প্রথম ঝগড়া, বন্ধুদের সাথে ক্লাস কামাই করে আড্ডা দেওয়া। মনে পড়ছিল দল বেঁধে বন্ধুদের সাথে নন্দনে থিয়েটার দেখতে যাওয়া, কিংবা গঙ্গার ঘাটের শান্ত মনোরম পরিবেশে বসে বাদাম ভাজা খাওয়া। আজ হঠাৎ করে ভেঙে আসা সেই কলকাতা শহর, সেখানকার মানুষজন, বাড়ি, বন্ধু বান্ধব, সবকিছুর কথা যেন বেশি করে মনে পড়ছে। শুয়ে থাকা কি আড়া,
জানি প্রত্যেক ছুটিতে হয়তো বাড়ি ফিরবো আমি, কিন্তু সেই বাড়ি ফেরা আর প্রত্যেক দিন স্কুল থেকে বাড়ি ফেরার মধ্যে বিস্তার ফারাক থাকবে। এবার থেকে বাড়ি ফিরলে মার বেশি বকাঝকা করবে না, বরং শুধু কয়েকদিনের জন্য এসেছি বলে আমার যাবতীয় সব আবদার মেনে নেবে। হয়তো সব বন্ধু বান্ধবদের সাথে প্রত্যেকবার দেখাও হবে না, ভিডিও কল আর মেসেজের মাধ্যমে সবার সাথে যোগাযোগ রাখতে হবে, কারোর সাথে আর প্রত্যেকদিন দেখা হবে না। এবার আমাকে সম্পূর্ণ নতুন একটা শহরে নতুন মানুষজনদের মাঝে নিজেকে গুছিয়ে নিতে হবে। এসব ভাবনার মাঝে কখন যে আমার দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করেছে আমি বুঝতেই পারিনি। জানলার বাইরের সব দৃশ্য যেন ঝাপসা দেখাচ্ছে, আমার খুব কান্না পাচ্ছে, মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। হঠাৎ ট্রেনটা আমার চোখে ঝাঁকিয়ে উঠলো, আমার কাঁধে কে যেন হাত রাখল। ফিরে তাকাতে দেখলাম আমার পাশে বসা ভদ্রলোক। ভুবনেশ্বর এসে গেছে, ওঠো। প্রায় যন্ত্রের মতো আমি আমার সব মালপত্র নামালাম ট্রেন থেকে, তারপর সব কান্না বুকের মধ্যে চেপে রেখে ফোন লাগালাম। হ্যালো মা, আমি সাবধানে পৌঁছে গিয়েছি।